গাইস তোমরা কি লাকরাল সেকশনের দিকে খেয়াল করেছো অলরেডি আমাদের লাকরাল সেকশনে ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি রিং ইভেন্টটা কিন্তু अवेलेबल হয়ে গেছে আর যে রিং ইভেন্টের মেইন প্রাইজ হবে কিন্তু আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেল অর্থাৎ আমাদের উইন্টার ইভেন্টের স্পেশাল লেজেন্ডারি বান্ডেল কিন্তু রাখা আছে আর ফ্রি ফায়ার ইতিহাসে এটা আমাদের ফার্স্ট কোনো লেজেন্ডারি বান্ডেল যে লেজেন্ডারি বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের এতগুলো ফিচারস রাখা আছে যে ফিচারসগুলো কিন্তু অন্য কোনো ইভো বান্ডেলে কিন্তু রাখা হয়নি ফ্রস্টফায়ার লেজেন্ডারি রিং ইভেন্ট থেকে আমাদের বান্ডেলটা বের করতে এবং বান্ডেলের সবগুলো ফিচারস আনলক করতে আমাদের কত কি টাইম লাগে সেটা তোমাদের অবশ্যই কমপ্লিট করে দেখাবো তবে আমি একা একা বান্ডেলটা বের করব আর তোমরা শুধুমাত্র দেখবা এটা কি হতে পারে না কখনোই না ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি ইভেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা যদি এই ভিডিওতে মাত্র 50,000 ভিউস আর 6,000 লাইক কমপ্লিট করে দিতে পারো এই ভিডিওর মাধ্যমে মোট 6 জনকে কিন্তু 6টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গিভওয়ে টার্গেটটা কিন্তু মাস্ট বি 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আর গাইস তোমরা অনেকেই আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ তো খুবই কম দামে ডায়মন্ড ড্র করতে চাইলে চলে যেতে পারো টপবাস এই ওয়েবসাইটে হ্যাকারদের কারণে কিন্তু টপবাস ওয়েবসাইটে কিন্তু রিসেন্ট সময়ে একটু সমস্যা হয়েছিল তবে এখন আর কোনো সমস্যা নেই এখন কিন্তু তোমরা কিন্তু আগের মতো ফার্স্ট ডেলিভারি পেয়ে যাবে আর তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম তো ওয়েবসাইট লিংক তো অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে তো আর বেশি কথা বলবো না আমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু চলে যাব লাকরাল সেকশনের ফ্রস্টফায়ার রিং ইভেন্টের দিকে তো প্রথমত আমি তোমাদের ইভেন্টের মেকানিজমটি বুঝিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমরা ইভেন্টের স্পিন করাটা স্টার্ট করে দিব তো এখানে যদি আমি তোমাদের ইভেন্টের মেকানিজমের কথা বলি খুবই সিম্পল এখানে কিন্তু আমাদের একের একটি স্পিন করতে কিন্তু 20 ডায়মন্ড লাগবে আর 10 একটি স্পিন করতে কিন্তু 200 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে আর রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ইভো বান্ডেল ছাড়াও কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আরো 3টি বান্ডেল কিন্তু রাখা আছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইরন থ্রাশার বান্ডেলটা এছাড়া রয়েছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইস রানার এই ফিমেল বান্ডেলটা এন্ড এট দ্য লাস্ট রিং ইভেন্টে কিন্তু আমাদের দ্য পেঙ্গুইন নামে একটি ফিমেল বান্ডেল রাখা আছে তো রিং রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু আমরা অন্য কোনো বান্ডেল বের করতে যাব না আমাদের মেইন কিন্তু টার্গেট থাকবে আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা বের করা আর হ্যাঁ স্পিনের মাধ্যমে তোমরা যদি ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা না পাও সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের টোকেন এক্সচেঞ্জ ব্যবস্থা আছে তো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা কিন্তু বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবা মোটামুটি 400 টোকেন হলে তোমরা কিন্তু বান্ডেলটা এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা আর বাকি বান্ডেলগুলোর এক্সচেঞ্জের রেট তো দেখতে পারতেছো এখানে আমাদের মেল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে 200 টোকেনের মতো প্রয়োজন হবে আর ফিমেল বান্ডেল যদি কিন্তু এক্সচেঞ্জ করতে 175 মোটামুটি 300 থেকে 350 টোকেনের মতো কিন্তু লাগবে তো আমাদের মেইন টার্গেট থাকবে কিন্তু রিং রয়্যাল ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করা তার বাদে কিন্তু অন্য কোনো বান্ডেল আমরা এক্সচেঞ্জ করতে যাব না তো আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 12,000 মতো ডায়মন্ড আছে তো দেখা যাক কত ডায়মন্ডের মধ্যে আমরা লেজেন্ডারি বান্ডেলটা বের করে নিতে পারি তো এখানে যেহেতু আমাদের একই স্পিন করে কোনো রকম লাভ হবে না সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রত্যেকটা স্পিন 10 স্পিনই করব তো ফার্স্ট স্পিন আমরা করে দেবো দেখা যাক আমাদের ফার্স্ট স্পিনে কোনো বান্ডেল দেয় কিনা ভাই বান্ডেল লাগবে না গেনা প্লিজ দয়া করে অন্তত তুমি টোকেন দিও বেশি করে ঠিক আছে আচ্ছা দেখা যাক 5 টোকেন দিছে প্রথমে বাহ লাকটা তো খুবই ভালো আজকে 5টা টোকেন দিছে আচ্ছা আরেকটা 5টা টোকেন দিয়ে দাও যেহেতু 400 টোকেন লাগবে প্রত্যেকটা স্পিনে যদি 10টা করে টোকেন পাই মানে প্রত্যেকটা 200 স্পিনে তাহলে কিন্তু পুদায় যাবে আচ্ছা এইবার কিন্তু মোটামুটি পাইছি 22টা টোকেনের মতো পাইছি একটা স্পিনে 22টা টোকেন আর একটু বেশি দিলে ভালো হতো আচ্ছা এবার কিন্তু আমরা সেকেন্ড স্পিন করে দিলাম দেখা যাক সেকেন্ড স্পিনে আমাদের কটা টোকেন দেয় গেই না 10টা টোকেনে পড়ে যাও প্লিজ না হলে 5টা টোকেনে 2বার পড়ো আরে ভাই এমনে না প্লিজ 10টা টোকেনে এইবার তো একদম খাইয়ে দিছে আমারে আচ্ছা ওকে ঠিক আছে আমরা 3rd স্পিন করে দিলাম দেখা যাক 3rd স্পিনে আচ্ছা 5টা টোকেন দিছে প্রথমে আবার 5টা টোকেন বাহ পুষায় দিছে ভাই আগেরবার কিন্তু ক্ষতি করে ফেলছিল সেকেন্ড স্পিনে 3rd স্পিনে সেটা পুষায় দিছে এইভাবে করলে তো ভাই আমি খুবই খুশি এমনিতে সকাল সকাল কিন্তু লাকটা খুবই খারাপ থাকে আমি দেখছি বিষয়টা তবে আজকে লাকটা মনে হচ্ছে একটু ভালো তো দেখা যাক কত ডায়মন্ডে আমাদের বান্ডেলটা বের হয় তো আমরা কিন্তু 4 নম্বর স্পিন করে দিলাম দেখা যাক 4 নম্বর স্পিন আমাদের কয়টা টোকেন দেয় 1টা টোকেন আচ্ছা 2টা টোকেন আবার 2টা টোকেনে 3টা টোকেনে কি বলবো না 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 5টা টোকেনে পড়ছে বাহ মানে গেরি না কী যে বলবো তোমারে এইবার টোকেন পাইছি আচ্ছা 10টা টোকেন কখন পড়লো কী রে ভাই আমারই চোখের সমস্যা চোখের পাওয়ার কি কমে গেছে নাকি এরাই কাহিনী করতেছে 10টা টোকেন তো আমি পড়তে দেখলাম না যাই হোক আমাদের এই স্পিনে দেখা যাক ও ফার্স্টে 10টা টোকেন দিয়ে দিচ্ছে বাহ এমন হলে তো ভালো ভাই এরকম সকাল সকাল এরকম সারপ্রাইজ দিলে তো খুবই ভালোই লাগে 10টা টোকেন একবার পড়ছে এবার এই স্পিনে কিন্তু মোটামুটি ভালোই টোকেন পেয়েছি দেখা যাক পরবর্তী স্পিনে আমাদের কী করে আচ্ছা বুঝলাম না এতগুলো স্পিন করে ফেললাম একটা বান্ডেল দিবে না একটা বান্ডেল দিচ্ছে না ভাই এই কি হলো এটা কি মানে আফসোস করতে দেরি না যে কোনো একটা অ্যাটেম্পটে দিয়ে দিচ্ছে 10টা টোকেন নিয়ে আফসোস করছিলাম 10টা টোকেন দিছে অনেকবার দিছে এবার 5টা টোকেন নিয়ে আফসোস করতেছিলাম 5টা টোকেন তো অহরহ দিচ্ছে আবার এখানে বান্ডেল নিয়ে আফসোস করতেছিলাম বান্ডেলও দিয়ে দিছে বাহ এরকম হলে মানে গেনা তোমাকে চুমু খেতে হবে আজকে আসো তো তুমি আমার কাছে ভাই সত্যি মনটা ভালো হয়ে গেছে এইভাবে যদি তুমি লেজেন্ডারি বান্ডেলও দিয়ে দিতা এতগুলো টোকেন নষ্ট করা লাগতো না এতগুলো ডায়মন্ডও নষ্ট হইতো না তবে আমি জানি তুমি দিবা না ওই যে রেড কালারের বান্ডেলটা রেখে দিছো ওখানে লাকটা 0% আমি জানি দিবা না কখনো
কিন্তু টোকেন ভালো করে দাও, এইটা তোমার কাছ থেকে আমি আশা করতেছি। আর যাই করো গেটা এমনটা করো না যে একটা বান্ডেল দেওয়ার পর লাখ একদম 0% এমন করে দিও না, অলরেডি তুমি করে দিছো মানে কথা বলতে বলতে অলরেডি 0% লাখ হয়ে গেছে বুঝছি। আচ্ছা এই স্পিন দেখা যাক কী হয়, নাহলে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে ভাই। দুইটা টোকেন, একটা, বাহ একটা টোকেন, আবার একটা টোকেন, আচ্ছা 10টা টোকেন দিছে, লাস্ট পর্যন্ত 10টা টোকেন দিছে। ওকে ক্যারেক্টার চেঞ্জ করতেছি না, এরকম চলতে থাকলে তো ঠিক আছে, 10টা টোকেন একবার দিলে মোটামুটি 15-20টা টোকেন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্পিনে 20টা টোকেন পাওয়া মানে তো অনেক বেশি। আচ্ছা ঠিক আছে এই স্পিন দেখা যাক কী হয়, একটা টোকেন, আর একটা, আহা হা, আচ্ছা তারপরে আবার একটা টোকেন, ও আচ্ছা একবার 500টা টোকেন পড়ছে, তবে এবার তো লস হয়ে গেল ভাই, একটা 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 করে টোকেন পড়ছে, এবার ফুল লস হয়ে গেছে। একটা কি চেঞ্জ করবো? আচ্ছা এই স্পিনে পর দেখা যাক, দেখা যাক কী হয় এই স্পিনে, তারপর বুঝে শুনে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। এই যে গেরিনা, এই কারণগুলোর জন্যই বুঝছো ভাল লাগে না, একটা বান্ডেল দেওয়ার পরে টোকেন এমনভাবে দিতেছ মনে হচ্ছে বাবাতি ডায়মন্ড মানে কেটে নিয়ে যাচ্ছে, মাত্র 223টা টোকেন হয়েছে, এমনে চললে হবে না গেরিনা। এই তো এবার ঠিক আছে, 5টা টোকেন যেবার দিবা সেবার দুইবার করে দিবা যেন 10টা টোকেনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। আহা হা, 5টা টোকেন দেওয়ার পর যা ইচ্ছা দাও তাতে কোনো সমস্যা নেই, 5টা টোকেন দুইবার দিবা আর 10টা টোকেন দিলে তো একবার দিবাই, ওটা তো ঠিক আছে। অলরেডি আমাকে কিন্তু 9000 ডায়মন্ডের কাছে, ভাই 9000 ডায়মন্ডের কাছাকাছি নিয়ে আসছে, ও শিট, মাত্র 250টা টোকেন হয়েছে আমার ভাই। গেরিনা প্লিজ ভাই বেশি করে ডায়মন্ড দাও, আরে ধুর বেশি করে টোকেন দাও, একটা দুটো টোকেন না, হাই রে ক্যারেক্টার চেঞ্জ করে আসি ভাই, আমার ভয় ধরে গেছে, এইবার আমার কি ক্যারেক্টার কী নিব, সোনিয়া খালাম্মারে নেই, সোনিয়া খালাম্মা একটু প্রোটেক্টেড করবে আমাকে, চলো দেখি খালাম্মা প্লিজ দেখো যেন বাস না খেয়ে যাই। আচ্ছা ফার্স্ট স্পিন করে দিলাম খালাম্মাকে নিয়ে, আরে ভাই এখন রিকোয়েস্ট দিও না প্লিজ ভাই, এখন দিও না রিকোয়েস্ট। আচ্ছা দেখা যাক সোনিয়া খালাম্মা কী করে আমাদের, ও ছি খালাম্মা এসে তো আমার আলো লস লাগাই দিয়েছে ভাই, 2টা টোকেন পড়তেছে, এর চেয়ে তো আমাদের ছেলে ক্যারেক্টারই ভালো ছিল। আচ্ছা সেকেন্ড স্পিন তো অন্তত করি, দেখা যাচ্ছে সেকেন্ড স্পিনে কী করে, একটা টোকেন ভাই সোনিয়া, আরে না বোন সোনিয়া কী করতেছ এগুলো, আরে বাবা বাঁচলাম, ও বাবা দুইবার, ওকে বুঝে দিছে, সে এসে প্রথম স্পিনে আমাকে ডুবাই দিছিল আর সেকেন্ড স্পিনে সে কিন্তু আমাকে বুঝে দিছে। ওকে তাকে নিয়ে থার্ড স্পিন আমাদের, দেখা যাক কী হয়, 1টা 2টা টোকেন দিতেছে ভাই সোনিয়া, দেখো 10টা টোকেনে পড়ো, 10টা, হাই রে এমনি কেমনে কি 10টা টোকেনে, 10টা টোকেনে পড়ছে, হোয়াট দ্য হেল কখন পড়লো, মানে আমি বুঝলাম না গ্রিনের আগা মাথা, 10টা টোকেনে পড়তেছে আমি চোখে দেখতে পারতেছি না কেন মাঝে মধ্যে, আরে আমার সাথে এটা হচ্ছে নাকি তোমাদের সাথে এরকম হচ্ছে বলো তো আমাকে, মানে মাঝে মধ্যে 10টা টোকেনে পড়তেছে আমার চোখেই পড়তেছে না। আচ্ছা যাই হোক এই স্পিন আমরা অনেকগুলো টোকেন পেয়েছি, একবার 10টা টোকেন পেয়েছি, একবার 5টা টোকেন পাইছি, তো মোটামুটি কিন্তু আমাদের টোকেন অনেকগুলো হয়ে গেছে, 375টোকেন হয়ে গেছে কথা বলতে বলতে, বাহ সুন্দর, এরকম দিলে তো মানে গেরিনার আসলে তোমাদের দরকার আজকে, আজকে গেরিনা আমাকে মানে ঠকায়নি, সকাল সকাল স্পিন করতেছি, মোটামুটি 8000 ডায়মন্ডের মধ্যে মনে হয় আমরা সবগুলো পেয়ে যাব, মানে আর কি বান্ডালটা এক্সচেঞ্জ কর টোকেন পেয়ে যাবো আর কি। তো আর কটা স্পিন করতে হবে, আর 95টা টোকেন হয়ে গেছে, আচ্ছা একের স্পিন করবো এবার, ঠিক আছে প্রত্যেকটা একের স্পিন, তো 1টা টোকেন হয়েছে গেরিনা, 1টা 1টা না 2-3টা করে টোকেন দাও, 2টা টোকেন দিয়ে দিও এবার, দেখো ঘুরে ফুরে 1টা টোকেনে পড়তেছে, আচ্ছা এই স্পিনে 2টা টোকেন, আরে 2টা টোকেন আবারও 1টা টোকেনে পড়ছে ভাই, গেরিনা প্লিজ এবার 2টা টোকেন দিয়ে দিও, আর কাহিনী করো না ভাই, এটা কেমনি কি দত্তরিগা, গেরিনা আসলে ফাউল, লাস্টে 3টা টোকেন দিছে, এবার দিয়ে লাভ কি, তোর তো আমাদের টোকেন তো হয়ে গেছে, মানে চুনা তো একটু লাগাবেই তারা, কিছু করার নাই, তো আমরা কিন্তু আমাদের 400টোকেন হয়ে গেছে, তো আমাদের বান্ডেলটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিলাম 400টোকেন দিয়ে, তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ফ্রস্টফায়ার বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো, আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 11670 এমন ডায়মন্ড ছিল, তো এখন কিন্তু মোটামুটি 8170 ডায়মন্ডের মতো আছে, তো মোটামুটি 3400-3500 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা বান্ডেলটা বের করে নিতে পারছি। তোমাদের লাক অত্যাধিক পরিমাণ খারাপ থাকলেও আশা করা যায় যে 4000 ডায়মন্ডের মধ্যে তোমাদের বান্ডেলটা বের হয়ে যাবে, তো বান্ডেলটা যেহেতু পেয়ে গিয়েছে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে দাও, বান্ডেলটা ইকুইপ করে নিই, এখানে আমাদের ভল্টের রয়েছে বান্ডেলটা, তো আমরা বান্ডেলটা পুরোপুরিভাবে পরে নিচ্ছি
ভাই বান্ডেলটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি। তার চেয়ে বড় কথা হচ্ছে বান্ডেলটার কিন্তু ফিচার্স আরো বেশি সুন্দর। অলরেডি তো আমাদের অ্যাকাউন্টে লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলটা আনলক হয়ে গেছে, এবার দেখি আমরা চলো যে লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলের সাথে আমাদের কি কি ফিচার্স আনলক হলো। প্রথমত আমরা লেফট সেকশনে ক্লিক করে দিলাম, এরপরে কিন্তু আমাদের লেজেন্ডারি আউটফিটের উপর ক্লিক করে দিয়েছে, এরপর আমরা ক্লিক করে দিলাম লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলের উপর। এখানে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে বান্ডেলটা একবার আনলক করলে তোমাদের কিন্তু টোকেন দিয়ে আর কোনো আইটেম রাইট কিন্তু এক্সচেঞ্জ করতে হবে না। একবার বান্ডেলটা আনলক করে নিলে কিন্তু প্রত্যেকটা আইটেম রাইট কিন্তু একসাথে আনলক হয়ে যাবে। প্রথমত কিন্তু আমরা এখান থেকে ডুও অ্যানিমেশনটা পেয়েছি, যেটা কিন্তু একসাথে তুমি তোমার টিমমেটের সাথে কিংবা তোমার ডুওর সাথে কিন্তু দিতে পারবে। ফ্রি ফায়ারের ইতিহাসে এটা কিন্তু ফার্স্ট কোনো ডুও অ্যানিমেশন। এছাড়া লেজেন্ডারি বান্ডেলের সাথে তোমরা কিন্তু একটি লুক চেঞ্জার বান্ডেল পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। এছাড়া বান্ডেলের সাথে কিন্তু রয়েছে আমাদের লেজেন্ডারি একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা কিন্তু টাইম ডিউরেশন প্লাস আমাদের ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর বান্ডেলটা তোমার কাছে আনলক করা থাকলে মেডিকেট করার সময় কিন্তু এরকম একটা অ্যানিমেশন দেবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি প্লাস ইউনিক। এছাড়া বান্ডেলের নেক্সট ফিচার্স যেটা আনলক হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের টায়ারের উপর লাভদার একটা অ্যানিমেশন। যখন তুমি টায়ারের উপর লাভ দিবা তখন কিন্তু এরকম দুই তিনবার কিন্তু লাফালাফি করে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট যে ফিচার্সটি আনলক হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার কিংবা বাইর হওয়ার কিংবা দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার যে অ্যানিমেশনটা, তো এটাও কিন্তু দেখতে অনেকটা লেজেন্ডারি। আমার মতে ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোনো লেজেন্ডারি বান্ডেল, যে লেজেন্ডারি বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের এতগুলো ফিচার্স দেওয়া আছে। আমি যেটা তোমাদের সাজেস্ট করবো, যদি সামর্থ্য থাকে আর যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আনলক করে নিও। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আর গাইস তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলবা। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।